2016-17 অর্থ বছরের বাজেটের আকার হবে 3,40,000 কোটি টাকা। বরাবরের মতোই বড় প্রকল্পের জন্য থাকবে আলাদা অর্থ বরাদ্দ। আর চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের হার 7% কম হতে পারে। নতুন বাজেটকে সামনে রেখে অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা, এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের এখনও পুরোপুরি 5 মাস বাকি, তারপরও আগামী অর্থবছরের জন্য এবার আগেভাগেই প্রাক বাজেট আলোচনা শুরু করলেন অর্থমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভাকক্ষে আয়োজিত আলোচনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বাস্তবায়ন হার কম হওয়াকে চলমান বাজেটের জন্য একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আলোচনায় অংশ নিয়ে আগামী বাজেটের ব্যাপারে নিজ নিজ অভিমত তুলে ধরেন বিশিষ্ট অর্থনীতিবিদরা, দেন পরামর্শ। যদি বেসরকারি খাতে বিনিয়োগ অত না বাড়ে, তাহলে এই জন্যই আমি বলেছি যে সরকারি খাতে বড় বাজেটের এখন সুযোগ, কারণ ইট ইজ নিডেড। বড় প্রকল্পের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে নজর দেওয়ার পরামর্শ দেন তাদের কেউ কেউ। মনে হয় আমাদের কৃষির দিকে আরেকটু নজর দিতে হবে, সেখানেও কিন্তু বড় বড় মেগা প্রজেক্টের একটা প্রয়োজনীয়তা আছে। প্রজেক্টগুলোর ভিতরে ঢুকে এগুলোর কারিগরি নকশা, এগুলোর গুণগত মান, এগুলোর সত্যিকার মূল্যায়ন, অগ্রাধিকার নির্ণয় করা, এগুলোর সামাজিক লাভ ক্ষতি দেখা। 2016-17 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার এবং ওই বাজেটে বড় প্রকল্পগুলোর জন্য আলাদা গুরুত্বের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। ওই মেগা প্রজেক্টসের জন্য একটা আলাদা ক্যাপিটাল বাজেট করার একটা চিন্তা ভাবনা আছে। প্রবাবলি উইল স্টার্ট উইথ 4 or 5 প্রজেক্টস। রাজস্ব আয় বাড়াতে পেরোল ট্যাক্স, সম্পদ কর এবং মূল্য সংযোজন করের উপর জোর দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। দে আর ইনক্রিজিং দি পেমেন্ট পিরিয়ড। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।